অ্যাকচুয়ালি সেলের কর্তৃপক্ষ শ্রমিক বিরোধী নীতি যে নিয়েছে তারই প্রতিবাদে আজকে দুটো ইউনিটে অ্যালোস্টিল এবং ডিএসপি দুটো ইউনিটে আজকে 8টা থেকে বৈকাল 5টা অবধি সত্যাগ্রহ অনশনের ডাক দেওয়া হয়েছে এবং এনজিসিএস মিটিংয়ে নতুন বেতন চুক্তি যে হওয়ার কথা ছিল সেটা বারবার ডেটের পর ডেট পাল্টেছে বলে আজকে এবং নাইট অ্যালাউন্স থেকে ক্যান্টিন অ্যালাউন্স থেকে আরম্ভ করে ঠেকা শ্রমিকদের আমাদের অ্যালোস্টিলে সম্পূর্ণ ভিডিয়ে 6টা বাকি আছে তার দাবিতে এবং বিভিন্ন দাবি 13 দফা দাবি নিয়ে আজকে অনশনে বসেছে এখানে কারা কারা দুটো ইউনিয়নেরই রয়েছে মানে হ্যাঁ দুটো ইউনিয়নেরই আছে আজকে অ্যালোস্টিল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এসপি ঠেকা মজদুর কংগ্রেস দুটো ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই সত্যাগ্রহ অনশন এবং গণঅবস্থানের ডাক দেওয়া হয়েছে আজকে বিকেলে দেওয়া হবে ইডির কাছে আমাদের রাজ্য সভাপতি আসবেন আমি জেলা সভাপতি হিসেবে থাকবো আমাদের দুটো ইউনিয়নের প্রতিনিধিরা থাকবে আজকে আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো ইডির মাধ্যম দিয়ে যদি না মানে তাহলে কি করবে আগামী তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আজকে প্রতীকী আজকে অনশন হচ্ছে এরপরে লাগাতার ধর্ণা এবং অনশনের দিকে আমরা যাব আমার নাম সুভাষ শাহ আমি জেলা আইনটিসির সভাপতি পশ্চিম বর্ধমান